আল্লাহ পাক বলল দুনিয়ার মানুষ তোমাদের মা বাবার হক আদায় করো। আল্লাহর ভালোবাসা যেমন সন্তানের উপরে পরিপূর্ণ লাভ করেছে, মা বাবার ভালোবাসাও সন্তানের উপরে পূর্ণতা লাভ করেছে। মা এক দামি সম্পদ, যার কোনো তুলনাই পৃথিবীতে হয় না। শীতের রাত প্রচন্ড ঠান্ডা, পৃথিবীর এমন কোন দরদি আছে যে পুসরা পায়খানা পরিষ্কার করবে? একমাত্র ওই মহিলাটাই করে যেই মহিলাটা বাচ্চাটা পেটে নিয়েছে। গরমের রাত এমন কোন দরদি আছে তোমার জন্য পাখা দিয়া বাতাস করবে? একজন করে ভাই, ওই মহিলাটাই হলো তোমার মা। কোন মহিলা দুনিয়াতে আছে ঘরের ভিতরে দরওয়াজা লাগাইয়া সেজদায় গিয়া বলবে আল্লাহ আমার সন্তান বাহিরে ক্ষমা করে দাও? একজন মহিলাই করবে যেই মহিলাটার পেটে তুমি ছিলা। আল্লাহ পাক বলেন ওয়াহনান আলা ওয়াহনি ওয়াফিসা, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে, দিলটা নরম করে দাও। মা এমন এক দামি সম্পদ, যার তুলনা পৃথিবীতে হয় না। সময় থাকতে কদর করো, মইরা গেলে কান্দা লাগবে, আর জীবনে পাবা না। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি নিয়ামত মা আর বাবা। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত গোলামির পর খেদমত হবে মা আর বাবার। আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে আছে, এক মহিলা দুইটা বাচ্চা কোলে নিয়ে জীর্ণ শীর্ণ পোশাক পরে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি ব্যাপার, কেন আসলা? মহিলাটা বারবার বাচ্চা দুইটার চেহারার দিকে তাকায়, বুঝাইতে চায় আয়েশা আমার এই সন্তান দুইটা না খায়া আছে, ওরা বড় ক্ষুধার্ত আছে। আম্মা জানায়েশা তো অনেক বুদ্ধিমতী মহিলা ছিলেন, বুঝতে আর বাকি নাই এই মহিলাটার বাচ্চা দুইটা বুঝি না খায়া আছে। তিনটা খেজুর ছিল, একটা খেজুর দিয়ে দিল। মহিলাটা খেজুর গাছের আড়ালে গিয়া অর্ধেক কইরা দুই বাচ্চার মুখে দিয়েছে। মহিলাটা এবার বারবার পিছনের দিকে তাকায়, আম্মা জানায়েশার কলিজায় আরো মহব্বত বেড়ে গিয়েছে, হয়তো বেশি ক্ষুধা বেশি লাগছে, আর একটা খেজুর দিয়ে দি। খেজুর আর একটা দিয়ে দিল। আম্মা জানায়েশা ভাবতেছে হয়তো মা খাবে, কিন্তু না না মা খায় নাই, বরং অর্ধেক কইরা বাচ্চার মুখে আবার তুলে দিয়েছে। কিছুক্ষণ পর আম্মা জানায়েশা তাকায় দেখতেছে, দেখি কি করে। এই মহিলাটা বাচ্চা দুইটার মাথায় হাত বুলায় দেয় আর বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আম্মা জানায়েশার কলিজায় মায়া আরো বেড়ে গিয়েছে, আবার ডেকে বলতেছে না আর একটা খেজুর দিলাম, এটা তুমি খাবে। আমি দেখতে পারতেছি তুমি বাচ্চা নিয়ে হাঁটতে পারো না, তোমার বাচ্চারা তো দুইটা খেজুর খাওয়াইছো, পানি খাওয়াও পেট ভরে যাবে, এটা তুমি খাও, বাচ্চারা খাওয়ানো লাগবে না। আম্মা জানায়েশা বলে আমি দেখতেছি মহিলা ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না, এই খেজুরটা আড়ালে নিয়ে আসুন আয়েশা না দেখে। অর্ধেক কইরা আবার দুইটা বাচ্চার মুখে তুলে দিয়েছে, মা খায় না। আম্মা জানায়েশা বসে বসে চিন্তা করতেছে মায়ের ভালোবাসাটা এমনই হয় বুঝি, তুমি তো বাহিরে থাকো ঘরের ভিতরে মুরগি পাকানো হয়, খবর নিয়ে দেখো তোমার তুমি বাহিরে থাকার কারণে মুরগির গোস্ত তোমার মা হয়তো খায় না। সবাই পাতে দেয় আড়ালে প্লেট নিয়ে কোনো মতে খায়া ওঠে। স্বামী জিজ্ঞেস করে কি ব্যাপার, খাইলা না যে ভালো ব্যাপারটা কি? চোখের পানি আসল দিয়া মুছে আর বলে আবার কলিজার সন্তানটা অনেক দূরে, খানার লোকমা মুখে দিলে মুখে যায় না। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত আবার জাহান্নাম। আল্লাহর হাবিব কিছুক্ষণ পর ঘরে আগমন করলেন, হুজরাখানায় তাশরী বানার পর আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও নবী আমার, আজকে একটা মায়ের ভালোবাসা দেখছি,
কি ভালোবাসা দেখলা বলে এইরকম এইরকম ঘটনা ঘটছে, খেজুর তিনটা দিলাম তেনটাই দেখছে বাচ্চারে খাওয়াইলো, অথচ মা নিজে হাঁটতে পারে না নিজে খাইলো না। যখন বলতেছে বিশ্ব নবীর চোখের পানি তারই ভিজে ভিজে পড়তেছে, আম্মা জানা এসে বলে ও নবী আমার আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বলল এই মুহূর্তে আমার মায়ের কথা মনে পড়ছে, এই মুহূর্তে আমার মায়ের কথা মনে পড়েছে, আমি যখন ছোট ছিলাম বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম আমার মা আমার কোলে নিয়া কপালে চুমা দিত, খেজুর মুখে তুলে দিত আমার মা। জন্মের পরে আমি আমার আব্বারে দেখি নাই, মায়ের কয়েক বছর পাইছি, এখন মাঝে মাঝে আমার মায়ের কথা মনে করলে বড় মায়া লাগে। ও আয়েশা, আজ থেকে দুনিয়ার মানুষদেরকে জানায় দিলাম ওই মা বাবার সাথে বেয়াদবি করলে জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য যুবকদেরকে বলি খবরদার, তুমি এমন কোনো অন্যায় করবা না যায় যার দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়। জীবনে যদি উন্নতি হতে চাও, ভালো পর্যায়ে যেতে চাও, তাহলে মা বাবার খেদমত বেশি বেশি করো। সন্তান যখন মায়ের পেটে আসে মায়ের খাওয়া বন্ধ হয়, সন্তান যখন পেটের ভিতরে লাড়াচাড়া করে তখন মা আস্তে আস্তে ভয়েতে অস্থির হয়ে যায় না জানি কি হয়, সন্তানের ভিতরে যখন রূহ দেওয়া হয় সন্তান মায়ের পেটের ভিতরে পা দিয়া ঘুষা দেয় লাত্তি দেয়, এক একটা লাত্তি গিয়া মায়ের কলিজায় লাগে, এক একটা ঘুষা গিয়া মায়ের কলিজায় লাগে, কারো কাছে বলে না, নীরবে নিবৃতিতে একা একা চোখের পানি ঢালে। এই কথার দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ বলেন ওয়াহনানা আলা ওয়াহনি ওয়াফিসল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে, খবরদার বেয়াদবি করিস না ধ্বংস হয়ে যাবি। আমি আরো একটু ছোট ঘটনা বলে আপনাদেরকে নিয়ে হাত তুলব আল্লাহর দরবারে। আমাদের কুয়াকাটা যাইতে মহিপুরের পাশে একটা গোরস্থান আছে, এলাকার মানুষদের কাছে মাঝে মাঝে শুনতাম যে গোরস্থানে মাঝে মাঝে এক লোক দাঁড়ায় সূরা ইয়াসিন পড়ে জুমার রাত্রি বেলা। একদিন চোখের সামনে পড়ে গেল রাস্তার পাশেই গোরস্থান, বড় এক গোরস্থান, সামনে পড়ে গেল, কাছে গিয়ে সালাম দিলাম, সালামের উত্তর নাই, আবার সালাম দিলাম, এরপরে আবার সালাম দিলাম। যখন চেহারাটা ঘুরাইলো তাকায়া দেখতেছে এলাকার ভিতরে সবচেয়ে বড় আলেম তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেলাম, হুজুর আপনি এই জায়গায়, কারণটা কি? চোখের পানি অজরে পড়তেছে, রুমাল দিয়া চোখের পানি মুছতেছে। তিনি বলতেছে এখানে আমার পাওয়ার হাউস ঘুমিয়ে আছে, আমার মা এখানে শুয়ে আছে, যেই মা কদু বিক্রি করে ডিম বিক্রি করে আমার লেখাপড়া করাইছে, যেই মা নিজে না খায় আমারে খাওয়াইছে, মৃত্যুর আগে আগে আমাকে বলেছে বাবারে থাকা অবস্থায় তো অনেক ইজ্জত আর সম্মান করতি খোঁজখবর নিতি, আমি যখন মারা যাব আমার খোঁজখবর একটু কবরের পাশে গিয়া নিবি। রাত্রিবেলা যখন বাতি নিবাই তখন হঠাৎ আমার মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে, আমি বুঝতে পারি আমার মা হয়তো কবরে কোনো সমস্যায় আছে, চেহারা ভাসে মানে কল্পনায় মায়ের চেহারা সামনে চলে আসে। আমি তখন আস্তে করে ঝুমার রাত দোয়া কবুলের রাত মায়ের কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাই, আল্লাহ পাক যেন আমার মাকে কবরে ক্ষমা করে দেয়। এজন্য যুবকরা আজ থেকে ওয়াদা করে নাও খবরদার, লেখাপড়া করো বন্ধু বান্ধবের পাল্লায় পইরা মা বাবাকে অবহেলা করবা না, জীবনে নামাজ ছাড়বা না, জীবনে কারো সাথে বেয়াদবি করবা না, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবা, ইমান আমল নিয়া কবরে যাওয়া লাগবে। কত মানুষের জানাজা তুমি পড়িয়েছ, কত মানুষকে কবরে লাখার রাখার লাশ দেখেছ, কত মানুষের জন্য দোকানে কাপনের কাপন চলে আসছে, যে কোনো টাইমে তোমার অবস্থা এমন হতে পারে। অতএব আজ থেকে নিয়াত করে নাও জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি পরিষ্কার থাকে তওবার নিয়াইতে দুটা হাত আল্লাহকে দেখায় দাও, নারায় তাকবীর আয় আল্লাহ, এই হাতগুলা কবুল করে নেন, এ হাতগুলা জীবনে একবার কালো গিলাবের সাথে লাগার তৌফিক দেন, বলে না আমি আমাল সে বন্তি হাই জান্নাত বি জাহান্নাম, ইখাকে ফেতে রাতে মে নানা রিহায় না নোরে, ইখাকে ফেতে রাতে মে নানা রিহায় না নোরে।